পড়ছো? দেখতে পান না চোখে, অন্ধ নাকি? দেখতে পাচ্ছেন আমি পড়ছি কিনা? বাবা কি মেজাজ! বলছিলাম পিসিমণি এত হ্যাপি হয়েছে দেখে খুব ভালো লাগলো। তাই বুঝি? তাই বুঝি মানে ভালো লাগবে না? ভালো লাগার জন্য তো কোনো চেষ্টা করেননি, আর যে চেষ্টা করেছে তাকে সমানে দুর্মুষ করে গেছেন। কেন আবার ন্যাকামো করা হচ্ছেন? ফেলেলে কি নিয়ে তুমি আমাকে ভাঙাচ্ছ? বলছিলাম কি বলছিলেন বলেই ফেলুন তো, আমি যখনই পড়তে বসি তখনই কিছু না কিছু একটা বলতেই হবে। আচ্ছা আজকে না হয় নাই পড়লে? কেন আজকে হঠাৎ নাই বা কেন পড়তে যাব? যেটা বলছিলাম, এতদিন বাদে এই সত্যিটা প্রকাশ হয়ে খুব ভালো হলো বলো। তিনজন মানুষের জীবনে আবার সুখ ফিরে এলো, তাদের মুখে হাসি ফিরে এলো। এবারে দেখবে পিসিমণি একদম সুস্থ হয়ে যাবে। একদম ন্যাকামো করবেন না। কি দেখে তোমার মনে হলো আমি ন্যাকামো করছি? এছাড়া আমি কি আর বলবো, এই যে পিসিমণি এখন সুস্থ হয়ে যাবে এতদিন পর আপনি বলছেন, আমি যেন এটা জানতাম না। জানতাম বলেই তো চেষ্টা করছি, এখন আবার নতুন করে বলার কি আছে? আমি তো সেভাবে কথাটা বলতে চাই না। কোনোভাবেই বলবেন না। আচ্ছা বলবো না। বাদ তো ছেড়ে, আচ্ছা বলবো না। আচ্ছা আমার কি কোনো ব্যাপারই তোমার পছন্দ না? না। হ্যাঁ বললাম পছন্দ না। তা করবে কেন? আমি মানুষটাকে তো তুমি পছন্দ করো না। ঠিক, করি না। থাকতে বাধ্য হচ্ছে বলে থাকছো। ঠিক, আমি বাধ্য হয়ে এখানে আছি। একদিন আমি এখান থেকে ঠিক চলে যাব, সারা জীবন থাকবো না। ও শুনো। হ্যাঁ বলো। সামনেই তো দোল পূর্ণিমা, আমার খুব ইচ্ছে আমরা সবাই মিলে খুব আনন্দ করব। বাহ ভালো তো, করো। বাহ ভালো মানে এ কি, আমি যেটা বললাম এটা কথাটা কানে গেল না আপনার? হ্যাঁ কানে গেল তো বটে, কিন্তু আমি তাতে কি করতে পারি বলো তো? আমার কি ভূমিকা? আমি তো নিজে খুব এটা আনন্দ করতে পারি বলে আমার নিজেরই মনে হয় না। দেখো বাড়ির লোকেদের বললে তারা যদি চায় তাহলে আনন্দ করবে। বাড়ির সবাইকে টেনে কিভাবে আনন্দ করাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আপনি খালি দেখবেন এই বাড়ির বুড়োগুলোকে উঠোনে নামিয়ে যদি রঙের না চুবিয়েছি আমার নামও ইমন মুখার্জি নয়। হ্যাঁ হ্যাঁ কি 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 বললে? ঠিকই তো বললাম, আপনাদের বাড়ির বুড়োরা মজা করতে জানে নাকি, ইনক্লুডিং ইউ, আপনিও কিছু জানেন না। সুন্দরপুরে আমরা কত মজা করতাম, গান গাইতাম, নাচ করতাম, রং খেলতাম। সকালবেলা পরিমল দ্বারা গান গাইতে গাইতে ঢোল বাজাতে বাজাতে পুরো গ্রাম ঘুরে বেড়াতো, আমিও তো থাকতাম। ও ও মানে না, দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করছি। কি শুনুন, ওটাকে না প্রভাত ফেরি বলে। ও জানতাম না তো, আজকে জানলাম। আমি না ভাবছি এবার আমি প্রভাত ফেরি আয়োজন করব। ও তার মানে পাড়ায় বেরোবে নাচ গান করতে করতে? কি কেন, আপনাদের বাড়ির পেছনে এত বড় একটা উঠোন আছে, আপনাদের বাড়ির সামনে এত বড় একটা বাগান আছে, আর আপনাদের বাড়ির যা ব্যাটেলিয়ান সবাইকে নিয়ে যদি প্রভাত ফেরি করি তাহলে এমনিই তো পাড়ার লোক মনে হবে। হাসার কিছু হয়নি, এসবের জন্য না খরচ আছে, টাকাটা দিন, আমি একা নিশ্চয়ই সব খরচ করব না, আর আপনি নিশ্চয়ই বেকার বাউন্ডুলে নন। খরচ মানে কিসের খরচ? ও রং কেনার জন্য পয়সা? চিন্তা নেই আমি কিনে দেবো। না থাক, শুধু রং খেলা হবে নাকি, গান বাজনা হবে, রঙে চোবানো হবে, নাচ গান করব, নাটক করব। নাচ গান নাটক আর কি কেন করতে পারবো না? ও হ্যাঁ অবশ্য, আপনাদের বাড়ি যা খিটকেলে বুড়োরা নাচ গান নাটক এইসব শুনলে তো ওরা কোঁচা তুলে দৌড় মারবে। কি আমার বাবাকে খিটকেল বললে? হ্যাঁ খিটকেল বলবো না তো আর কি বলবো, আপনি নিজেই বলুন না উনি কোনোদিনও হেসেছেন? হাসির রেখা কাকে বলে উনি বোধহয় জানেনই না। আর ওনার তালে তাল মিলাকে আপনার কাকা, নামেও যেমন মিল আছে হাপু আর গাবু কাজেও। তুমি আমার বাবার নাম ধরে কথা বলছো? নাম ধরে এখনো ডাকিনি, তবে ইচ্ছে আছে। হ্যাঁ যেই দিন বেশি পায়তারা করবে না ওই দিন বলবো, এই যে হাবু বাবু অনেক হয়েছে এবার একটু চেপে চলুন। আর আপনার ওই কাকা তাকে বলবো, আপনিও না একটু রেখে চলুন। হ্যাঁ অনেক বার বৃদ্ধি সহ্য করেছি আর সহ্য করব না। হ্যালো হ্যালো
নাকি? খাইনি, তোকে মনে হচ্ছে এবারে খাবো। খেলে কোনো অসুবিধা নেই, আমি এমন একটা বোম মারবো না, তখন দেখবেন আপনি একেবারে জল টল ছাড়াই জেগে উঠেছেন। এত হাসির কি হলো? আপনাকে দেখে খুব হাসি পায়। ও, আমি কি হাসির পাত্র নাকি? তো আমি কি করবো, আপনি যদি আমাদেরকে এরকম করে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকেন তো আমার হাসি পাবে না। জাগে, একটা কাজের কথা ছিল তোমার সঙ্গে। আমার সঙ্গে আবার কাজের কথা? আমি তো সারাদিন অকাজ করে বেড়াই, লোকে তো আমার সঙ্গে অকাজেরই কথা বলে। শোনো, যেটা বলছিলাম, ভানু তো এখনো সুন্দরপুরে রয়েছে, সে আবার তোমাকে ছাড়া বেশি দিন থাকতেও পারে না, তাই ভাবছিলাম যদি এর মধ্যে। খুব ভালো বলেছেন, এটাই বলতে চাইছেন তো যে ভানুকে এখানে আনবেন? এই প্রথমবার আপনি একটা কাজের কথা বলেছেন। হ্যাঁ, ভানু কেন, ভানুকে কেন, গোটা গ্রামকে এখানে আনবো। কি বলছো, গোটা গ্রামকে? আপনি এত কিপটে কেন বলুন তো, ভীষণ কিপটে। একবেলা যদি আমাদের বাড়িতে এসে খায় তাতে আপনার এমন কি অন্ন ধ্বংস হবে আমি শুনি? ঠিক আছে, আপনাকে দিতে হবে না, আমি আমার স্কলারশিপের টাকাটা পেলে। বাবা, স্কলারশিপের টাকা কত যুগ ধরে শুনছিস? আচ্ছা ঠিক আছে, বুঝেছি, আমি অনেক দিন ধরে শুনছি, কি করব, আজ ঢুকবে কাল ঢুকবে এরকম হচ্ছে। টাকা পেরোনো যতটা সহজ, ঢোকাটা ঠিক ততটাই কঠিন, আপনি বুঝে গেছেন? ঠিক আছে, দেখে নিচ্ছি, আমিও আশায় আছি, আজকালের মধ্যে যদি আমার স্কলারশিপের টাকা ঢুকে যায় তাহলে আমি নিজেই সবাইকে নিমন্ত্রণ করবো, নিজেই সবাইকে খাওয়া, আর সবাই এখানে নাচ গান করে যাবে। এই, সে তো সাংঘাতিক ব্যাপার, তার আগে যদি একবার বাবার সঙ্গে কথা। না, কোনো দরকার নেই, কোনো কথা বলার দরকার নেই, আপনার বাবাকেই টেনে নাচাতে শুরু করে দেবো। হ্যাঁ, হ্যাঁ করেন কেন, সারাক্ষণ বলুন না হ্যাঁ। ডাকাত মেয়ে রে বাবা। আর কোনো অপশন নেই, বিশ্বাস করুন, আপনাদের বাড়িতে যে মিনমিন করে থাকবে সে সারা জীবন শুধু মিনমিনই করবে, তাই ডাকাত না হলে আপনাদের বাড়িতে থাকা যাবে না। মহাগান প্রাপ্ত করছে কি কিছু না, ভাবছিলাম একটা থ্যাংকস বলবো। আমাকে? আর নয় তো কাকে, আমার চোখের সামনে এখন তুমি ছাড়া কে আছে? মরে যাই বাবা, আমাকে আবার নাকি থ্যাংকস জানাবে, তা কি কারণে শুনি? তুমি যে আমাদের পরিবারের হয়ে এত বড় একটা কাজ করলে সেই জন্য। ও, থ্যাংকস। না, ভাবছি সঙ্গে একটা গিফট দেবো। কি গিফট দেবেন আপনি, যা গিফট তো আমি কিছু তো পেরোবে না। এই যে শোনো, যথেষ্ট দামি গিফট। হ্যাঁ, ইনফ্যাক্ট সব থেকে দামি গিফট দেবো। তো গিফটটা আদৌ কিনে এনেছেন নাকি না কিনে এনে খালি মুখে এত বড় বড় কথা বলে যাচ্ছেন? দিন না কি গিফট। গিফটটা দিলে কিছু মনে করবো না তো? আপনি গিফট দেবেন তাতে আমি আবার কি মনে করব? ঠিক আছে, তার জন্য চোখ বন্ধ করতে হবে। আপনি এত ন্যাকামো কেন করেন বলুন? আমি ন্যাকামো করছি? তাছাড়া আমি আর কি বলবো বলুন তো, একটা কি এমন লাখ টাকার গিফট এনেছে যার জন্য চোখ বন্ধ করতে হবে, চোখ খুলতে হবে? আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করছি। আজ তোমাকে যে গিফটটা আমি দিতে যাচ্ছি ইমন, হয় সেটা তুমি খুব পছন্দ করবে, আর না হলে ছুঁড়ে ফেলে দেবে, এর মাঝামাঝি কিচ্ছু হবে না, আমি জানি। কিন্তু তবু অনেস্টলি, আজ তোমাকে আমি গিফটটা দিতে চাই, অনেক দিন ধরে অপেক্ষা করেছি এই গিফটটা দেবো বলে, আজ সঠিক দিন তোমাকে গিফটটা দেওয়ার। কি এমন গিফট কিনেছে আমার জন্য, সব থেকে দামি গিফট কখনই বা কিনলো? শাড়িটারে নাকি? তাহলে তো কোনো মজাই নেই। তাহলে কি? খুব জানতে ইচ্ছে করছে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।